শ্রোতা বন্ধুরা, আজকে নারী কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাংলার মাটিতে দীর্ঘ শোষণ, অন্যায় আর অত্যাচারের শেষ হবার দিন আজ। 1971 সালের আজকের এই দিনটি ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়েছিল। দীর্ঘ 9 মাসের সংগ্রামের পর পাক বাহিনীর আত্মসমর্পণ, তারপর এই সোনার অক্ষরে লেখা ইতিহাস গড়তে যারা নিজের রক্ত ঝরিয়েছিলেন, সাহসী হাতে অস্ত্র ধরেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের প্রগাঢ় সম্মান আর শ্রদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন অনেক সাহসী, ত্যাগী নারী। 1971-এর মহান মুক্তিযুদ্ধে নারীরা প্রমাণ করেছে তারা ত্যাগে, সাহসে, শৌর্যে মহান। এমনই একজন বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান। মহান বিজয় দিবসে নারী কণ্ঠের আজকের আয়োজনে আমরা শুনব তার কথা। মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমান। আমি ক্লাস সেভেনে থাকতে রাজনীতি করি, ছাত্র রাজনীতি। সেই সংগঠনের নাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। আমরা চাইছি বিপুল ভোটে জয়লাভ করে বঙ্গবন্ধু যখন জিতছেন তখন তাকে ক্ষমতা দেওয়া হোক, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তান সরকার এহিয়া খান, টিক্কা খান এরা কেউ চায় নাই মুজিব প্রধানমন্ত্রী হোক। আমরা তার বিরোধিতা করে তখন বিক্ষোভ মিছিল বের করি। আমরা মিছিল করতাম ছাত্র শাসনের দাবিতে। ওই আন্দোলনের মধ্যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তখন উচ্চ পদ বাঙালিদের দেওয়া হতো না। স্বাধীনতার ডাক যখন আসলো, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25শে মার্চ কালো রাত্রি হঠাৎ শুনি গুলি আওয়াজ। 25শে মার্চ কিন্তু কাটু ছিল। তারপরে 27শে মার্চ বেরোয় একটা ব্যাগ, আমার বাবা আমার কাকার মেয়ে, হাঁটতে হাঁটতে আমরা নদীর ওপারে চলে গেলাম নন্দনপুর গ্রামে। সৈয়দ জাফর সাংবাদিক তাদের বাড়ি দিয়ে উঠি, তারপর সৈয়দ আকরাম দুজনই আমাদের সাথে ছাত্রমান করতেন এবং আমাদের নেতা থাকা। আমার বললো একটা চেক লিখে দে, ব্যাংকে আমার কিছু টাকা ছিল। তারপর একটা 300 টাকার চেক লিখে দিয়ে 300 টাকা নিয়ে আমরা যত চিঠি লিখে দিলেন বাকিটা একটা চিতল মারিতে, ওইখানেতে আমরা কারাপাড়ায় সুবোধ দাসের বাসা যাই। এদিক দিয়ে রাজাকারও খুব বাড়ছে, যা পায় চিন্তাই করে রাস্তায়। আমরা শব্দ পাচ্ছি, আমরা তখন নদী পার হয়ে চলে গেছি। চিতল মারি থেকে ভারত 63 মাইল রাস্তা যাচ্ছি যাচ্ছি রাস্তায়, কিন্তু যাওয়ার সময় যখন দাঁড়িতাম রাস্তায় লাশ পাড়ায় গেছি, হয়তো সেই গ্রামে আগে দিনগুলি হয়েছে। যাইতে যাইতে আমরা বেনাপোল বর্ডারে যে পৌঁছে আমার বাবারে আটকা দিয়েছে। বেনাপোল বর্ডার পার হওয়ার আগে একটা জিনিস বলে পাঞ্জাবি মিলিটারি দেখে একটা মা তার বাচ্চা খুব চিৎকার করতেছিল, বাচ্চার ঘর চেপে ধরছে। মিলিটারি কাউকে গুলি করে নি, চলে গেছে, কিন্তু বাচ্চাটা ওখানে রেখে মেরে ফেলেছে। তখন আমরা চলে গেলাম ওখান থেকে, ট্রেনে উঠবো তার আগে দেখি ছাত্র ফেডারেশনের লোকরা আছে। এখানে যেমন ছাত্র ইউনিয়ন, ওখানে ছাত্র ফেডারেশন, কমিউনিস্ট পার্টির সংগঠন। যে তারপরে ইলা মিত্রের বাড়ি দিয়ে উঠলাম, সেখানে আবার দেখা হলো রণজিৎ দাশগুপ্তর সাথে। পরে রাখালদা বলে একজন তারে রণজিৎ দাস চিঠি লিখে দিলেন, ওই চিঠি নিয়ে আমরা 8 নম্বর গোবরা গেলাম। এখন সাজা চৌধুরী আমার সাক্ষাৎ দিলেন, আমি বললাম আমি ছাত্রজন করতাম, আর যে চিঠি ইলামি উনি আমার রেখে দিলেন। তারপরে আমরা সিভিল ডিফেন্স ট্রেনিং দিলাম, রাইফেল ট্রেনিং দিলাম, পরে আর্মিতে আসলো ইন্ডিয়ান আর্মিতে এসকে দাস উনি আমাদের ট্রেনিং দিতেন। আর আমি দেখতে শুনতে চেহারাটা খারাপ, তো এই জন্য আমাকে সবসময় বাইরে যেতে দিত, বাজার করতাম আমি, টাকা আনতাম কামরুজ্জামানের কাছ দিয়ে। এইভাবে আমরা টাকা আনতাম, মেনে
এক বেলা ভাত আর সকালে আর বিকালে রুটি। কাজটা ছিল আমার চিঠি কুরিয়ারের কাজ করতো, সারজাপার চিঠি তাজউদ্দিনে পৌঁছে দেওয়া, তাজউদ্দিনের চিঠি মনসুর আলী দেওয়া, কুরিয়ারের কাজটা আমি করতাম। ষোলো ডিসেম্বর দেখি ভারতের লোকরা মিছিল করে যাচ্ছে, তারা জিজ্ঞাসা করতেছে, দাদা আপনারা মিছিল করতেছেন কেন? বলে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। পরের দিনই মিছিল বের করলাম, এনেছি এনেছি স্বাধীনতা এনেছি, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব, দেশ স্বাধীন হয়ে গেল, জীবনজীব বাংলাদেশ, বাংলাদেশ থাক, এর ভূখণ্ড থাক, এর স্বাধীনতার সপক্ষের সরকার থাক, এই পতাকা আমাদের রক্ত পতাকা, এই পতাকা আমাদের দীপ্ত পতাকা, এই পতাকা আমাদের সংগ্রামের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে পতাকা, এই পতাকা আপনারা ধরে রাখবেন, যতই বাধা আসুক যতই জ্বর আসুক যতই ঝঞ্ঝা আসুক পতাকা যেন আমাদের উঁচু থাকে এবং পতাকা আপনারা ধরে রাখবেন। শ্রোতা বন্ধুরা, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণা রহমানের কাছ থেকে মুক্তিযুদ্ধের সেই সব দিনগুলির কথা জেনে কেমন লাগলো আপনাদের? এ তো আমাদের চিরসত্য ইতিহাস, শেকড়ের ইতিকথা। বন্ধুরা, আজ অনুষ্ঠানের সময় প্রায় শেষ, এবারে বিদায় নিতে হবে। শেষ বলে তো আসলে কোনো শব্দই নেই, শেষ শব্দটি আসলে শুরুর সোপান, ছেলে বা মেয়ে বলে কথা নয়। আসুন বিজয় চেতনায় স্বাধীনতার মান অক্ষুণ্ণ রাখতে, যা হয়তো করা হয়ে ওঠে নাই তা আজ থেকে আবার শুরু করি। সমাজের জন্য প্রতিটি ইতিবাচক কাজ আপনার আমার মাধ্যমে সঞ্চারিত হোক প্রজন্ম থেকে প্রজন্মে। নারী কণ্ঠ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে সৈয়দা তাসলিমা আক্তার, এবং নারী কণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তনুজা মণ্ডল।